বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইয়েরা সাউন্ড সিস্টেমের ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনার টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি যে সকল ভাইরা আমাকে বারবার কল দেয় বলে পিয়াস ভাই নতুন কালেকশন কি আছে ভিডিও ছাড়েন আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি ভিডিও ছাইরা বুঝাই তই না যে আমার কাছে মাল আছে আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ির ধোলাইপাড় আসার আগে আমাকে কল দিয়ে আসবেন বলা যায় না কখন আমি কোন জায়গায় অবস্থান করি আবারও দুর্গা পূজা উপলক্ষে দুই পিকা ভৈরা মাল আসছে আপনারা মালগুলো আইসা দেখা চেক করে তারপর নিয়ে যাবেন পনেরোর মাল আছে তারপরে সাপ আছে মনিটর আছে ডেল্টা হিট আছে ফোর আছে লাইটিংয়ের মাল আছে সার্ফি আছে কনসার্ট বলতে যা বোঝায় সকল প্রকার মালামাল আমার কাছে আপনারা কয়ে বিক্রি করতে পারবেন এই যেটা দেখতে আসেন এস সহকারে ডেল্টা নয় হাজার এক এখনও পর্যন্ত কোনো একটা তাতলা দাগ পড়ে কেন সে ঠিকমতো ইউজ করে নাই আর আরেকটা সুসংবাদ জানাই দিতে আসি যে আমার দোকান হলো কিন্তু ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আগে মেন ঢাকা যাত্রাবাড়িতে একটা দোকান ছিল এখন আবারও ঢাকা যাত্রাবাড়ি মেন শহরের ভিতরে আমি আরেকটা দোকান উদ্বোধন করতেছি ওই দোকানের ভিতরে এখন মালটা ঢুকাইতেছি কারণ মনে করেন ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় আসতে আপনার অসুবিধা হয়ে যায় এখন রাস্তার পাশেই আমার দোকানটা আপনার পায়ে যাবেন গাড়ির থেকে নামবেন আর নগদ আমার দোকানে ঢুকে যাবেন গা এই জারাটার নাম আছে ফোর জিরো এইট জিরো যার বাজার মূল্য এখন আছে বিয়াল্লিশ হাজার টাকা একেবারে পানি রেটে বিক্রি করে বলামো যারা ফোন দিয়ে বলেন পিয়াস বাই অল্প বাজেটে মাল দেন অল্প বাজেটে মাল কখন হয় না ব্র্যান্ডের মাল ব্র্যান্ডেরই থাকে এই যে সি এ ডেলটা আছে আস্তে আস্তে দোকানে মাল ঢুকতেছে দোয়া করবেন সকলকে যেন সবসময় ভালো মাল আমি দিতে পারি আপনাদের যেরকম ভালোবাসা যেরকম সাপোর্ট প্রথম থেকে পাইতেছি শেষ পর্যন্ত এরকম ভালোবাসা সাপোর্ট যেন আমি পাই এই জারাটি দেখতেছি পাশিন ইঞ্চি কয়েলের অরিজিনালের ভয়েট পাঁচ ইঞ্চি কয়েলের অরিজিনাল ভয়েট একটা স্পিকারও কাটে নেয় যার বাজার মূল্য এখন আছে দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু দুই লক্ষ বিশ হাজার টাকা আমি এখন বিক্রি করতেছি না পরবর্তী ভিডিওতে একেবারে মাগনা দামে একবারে বিক্রি করে ফলে আমি এবার এল টি প্লাস মাল আসছে আপনার আসে না আসলে কেউ বুঝতে পারবেন না অনেক বাইরে আমাকে কল দা বলে পিয়াস ভাই আপনার কাছে কি মাল অবো মাল অবো না ভাই আমার কাছে সব ধরনের মাল থাকে আমি বিডিও ছাড়া বুঝাই না যে আমার কাছে মাল আছে এই যে এখন দোকানে মাল ঢুকতেছে আপনারা মনে করতেছেন যে পিয়াশ ভাই মাল আনছে ভিডিও আছে বা এটা আপনাদের বোঝানোর জন্য আবার ভিডিও আপলোড করলাম কথা বুঝতে পারছেন আমি মাল আনি মাল বিক্রি করে ফলায় দেখেন হেডের সারে সারে অভাব আপনি ক্যা হেড মোটন আনতেছি বিক্রি করতেছি ইনশাল্লাহ পাডে পাটে আপনার ভিডিও দেখতে পারবেন আমি একা মানুষ ভাই তারপর আপনাদের দোয়ায় একটা ভাইবাদার পাইছে মনে করেন আল্লাহর রহমতে যে মাছ দেখতেছেন এই মাছ সুম্বাইয়ের মালগুলো আমি মুখন কিনে আনছি সে অনলাইনে মনে করেন আগে কয় বিক্রি করতো এখন আর মনে করেন করে না সে বলতেছে পিয়াস ভাই আমার মালগুলো আপনি কিনে নিয়ে যান কি আমি এখন বাইরে আবার চলে আসামোগা এই যে দেখতেছেন যে আমার ভাতিজা ইয়ামিন ইয়ামিন এখন সাপের মনে করেন কাবারটা লাগাইতেছে আপনারা জানান যে ভাতিজার সাথে আমার খুবই ভালো সম্পর্ক মারিয়ার সাউন্ড সিস্টেমের মালিক ইয়ামিন আপনারা যেন দোয়া করবেন সবসময় যেন একসাথে আমরা সবসময় চললে ব্যবসা বাণিজ্য করতে পারি এই যে আবার মন কর মাল আসতে মন কর নাম আছে আপনারা আসেন অনেক বেড়া কল দেওয়া বলতে যে পিয়াস ভাই কম বাজেটের ভিতরে কী মাল আছে ভাই এক পিয়ার মাল যদি আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনি কীভাবে চল্লিশ হাজার টাকা আপনাদের কাছে বিক্রি করি আবার এই যে মন করেন মনিটর আছে আমার কাছে যা নেবেন আপনারা কোম্পানি আসবেন বসবেন চেক করবেন বাজাইবেন দেখবেন তারপরে কিনবেন কি হঠাৎ করে আয়সা হুরা করবেন না এখন আমার রাস্তার পাশে দোকান আপনাদের আসতে যাইতে কোনো ঝায় কোনো সমস্যা নেই কে এই যে এখন দোকানের ভিতরে মাল ঢুকতে আছে আপনার দেখে থাকুন অনেকবার কলদা কল বলছে পিয়াস ভাই লাইটিং এর ভিডিও সান পাটে দেখতে পারবেন বেশি দিন আর বাকি নাই দুই মাসের কম আছে শারদীয় দুর্গ উৎসব এই উৎসবের আগেই মনে করেন আপনাদের মাঝে একেবারে পাইকারি দামে মালগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে আপনার ভিডিওর ভিতরে গেছেন মাসুম ভাই উনি কিন্তু আব্দুল্লাপুরের মাসুম ভাই উনি আমার কাছে সব মালগুলো তার মনে করেন বিক্রি করে ফেলাইছে ইনশাআল্লাহ মনে করেন এই মালগুলা বিক্রি করার পরে যেটা মনে করেন লাভইবো এই লাভের বেশিরভাগ অংশ গরিব দুঃখী মাঝির কাছে মনে করেন একবারে বিলি করে দিব আপনারা জানেন যে আমি একা ব্যবসাটা পরিচালন করি এখন মাশরুম বাইরের দোকানে যে স্টাফগুলো ছিল সেই স্টাফগুলো আমার দিয়ে দিয়েছে যে ভাই আমি তো বিদেশ চলে যাবো গা আমার ছেলে পোলা বাইন আপনি নিজের হাতে গইরা তুলেন যাতে আপনার নাম সুনাম আছে অগর কাজকাম শিখাই দেন ওর আপনার কাছে ভালো মতো কাজকাম করবো রাত্র বেশি হয়ে যাওয়ার কারণে ঠিক মতো মনে করেন মিলাইতে কি আপনার আমার দোকানে আসবেন না আসলে বুঝবেন না হঠাৎ করে অনেক বাইরে বলে যে পিয়াস ভাই কুড়ি হাতে মাল লাগাই দেন কুড়ি হাতে মাল লাগাই দেন আমি টাকা দেওয়া তুলে নিব কিন্তু আপনার না আসলে তো আপনারা বুঝতে পারবেন না এই যে এখন লাইটিং আর মাল নামানো হইতে আছে দেখেন অনেকগুলি আপনার মনে করেন পেচিং কট আছে ধুমার মিশিং আছে অনেক মালই আছে আপনারা অনেকবারে ফোনটা বলছেন পিয়াস ভাই তিনশো পঞ্চাশ সারফি কি আছে ভাই তিনশো পঞ্চাশ সারফি বিক্রি হয়ে গেছে আবারও মনে করেন পি আর তিনশো পঞ্চাশ মনে করেন সারফি তখনটা আপনার মনে করেন এখন আমি ভয়েস মিলাইতেছি তখন মনে করেন রাস্তার চিল্লা চিল্লি হাউকাউ আমার গলা ভাঙা যাও না জন্য আমি ভয়েস মিলাইতে না এখন ভয়েস মিলাই দিতেছি আপনারা আসেন না আসলে কেউ মনে বুঝবেন না আমি কিছুদিন আগে চব্বিশ চাল একটা মিক্সচার মন চট্টগ্রাম পাঠাইছি সেটা একশো বার চেক করে পাঠাইছি পাঠানোর পরে ওই ভাই যে পিয়াস ভাই হঠাৎ করে একটা বয়স প্রচারের সমস্যা গেছে একটা চল একটা চল না এজন্য আমি কুরিয়ার সার্ভিসে ভাই আর মাল দিই না যারা আমার পরিচিত আছেন একমাত্র তাদের কাছে মাল দিই যারা অপরিচিত লোক তাদেরকে মনে করেন দিই না এই যে দেখেন অনেক পেচিং কর আছে সারফির আছে তারপরে মিক্সচারের অনেক পেচিং কর আছে যার যেরকম মাল লাগবো এরকম মাল আপনারা আইসা দেখা তারপরে যেতে পারবেন পারগানও আছে যে পারগান মার্কেটে বিক্রি করতেছে পাঁচচল্লিশশো টাকা অরিজিনাল সেই পারগানগুলো আজকে সীমিত রেটে আপনাদের মাঝে একেবারে কম দামে বিক্রি করে ভালামো আপনারা ভিডিওটা দেখতে থাকুন না না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না আল্লাহর রহমতে মাল আনতেছি বিক্রি করতেছি ভাই রিজেকের মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান কায়রা নেওয়ার মালিক আল্লাহ আল্লাহর রহমতে একটা ভিডিও ছেলে মালগুলো থাকে না অনেক ভাইরা আমাকে কল দেওয়া বলে পিয়াস ভাই ব্যবসা নেই কী করে রাখামো তো আমার ব্যবসাটা কীভাবে হইতেছে আমার ব্যবসাটা কীভাবে হইতেছে আমি তো ভিডিও ছাড়িয়েও না আল্লাহর মতে মাল আনতেছি মাল বিক্রি করতেছি যাই হোক রাস্তার সাথে দোকান রয়েছি আমার দোকানের সাথে আরও অনেক সাউন্ডের দোকান আছে আপনারা আসবেন আল্লাহর মতে মাল দেখবেন যারা নতুন সাউন্ড সিস্টেম ব্যবসা করবেন ভাবতেছেন আমাকে বারবার কল দিতেছেন পিএস ভাই বাজেট অল্প অল্প বাজেট হইব না আপনারা আসেন না আসলে কি বুঝতে পারবেন না এই দেখেন পারগানগুলো আছে গুলা একেবারে নতুন পার্গানগুলো প্রত্যেকটা পারগান প্রত্যেকটা কার্টন আছে কার্টনগুলো মনে করেন আলাদা গাড়ির ভিতরে আছে বৃষ্টির কারণে জন্য স্কিপের ভিতরে মনে করেন ভূয়া রাখছে আল্লাহর মতে সার্ফির পিচিং কর তার অনেক কিছু আছে ভাই আপনাদের যার যেরকম রেড কিন্তু মন কিনতে পারবেন কিন্তু বাজার অনুযায়ী আমি মাল বিক্রি করার মনে করেন চেষ্টা করি নিম্ন আয়ের মাল বিক্রি করে বাজার নষ্ট করার লোক আমি না আল্লাহর মতে আপনারা মনে করেন মালগুলো দেখে দায়িত্ব না আপনাদের অনেকবারে নেওয়ার পরে বলেন যে পিয়াস ভাই মালটা মন কোন চলছে এখন চলে না ভাই কুরিয়ার সার্ভিসে কী অর্ডার করবেন না কারণ কুরিয়ার সার্ভিসের জাঁকিতে ভালো মালই মনে করেন সমস্যা হয়ে যায় এই যে দেখেন কতগুলো কারেন্টের কট আছে পেচিং কট আছে আল্লাহর মতো অভাব নেই যাক যারা সাউন্ড সিস্টেম এক পেয়ার ডিপেয়ার করে মাল নেবে তাদেরকে পিচিং কট প্রতিটা পেয়ারের সাথে এগুলো আল্লাহর মতে ফিরিয়ে দিয়ে দেবো ভাই আল্লাহর মতে মনে করেন সারাত সকাল করেন এগারোটা থেকে রাত একটা পর্যন্ত মোবাইলে কথা বলতেই থাকি নিজের না নেয় খাওয়া নেয় তারপরেও আপনাদের ভালোবাসায় ফোনের কারণে কোনো বৈষ্যতা কিনা ভাই জায়গা জাগাতে মাল আনতেছি জায়গা জাগাতে মাল মন করেন বিক্রি করতেছি যার যেরকম মাল লাগবো ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেল নাম হলো এম ডি এমডি জুয়েশ লেখা সার্চ দিলে কয়েকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমার কাছে কিনা আছে আর কিনা পরে যে এখন সুপার ওয়াইজি তিনশো পঞ্চাশ সার্ফি নাম আছে আপনার আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের মাঝে অনেকবার কল দেওয়া বলে পিয়াস ভাই সার্ফিরা চালাই দেখেন ভাই সার্ফিরা যে চালামো এটা যখন ওই সময় তো আমার কাছে নেই আপনারা আসবেন মিনিপাল আছে অ্যাভোলট আছে ওগুলোতে দামি চালামো যদি আপনাদের মনে হয় সার্ফি একেবারে নিউ সার্ফি আলো তিন চার কিলোমিটার আকাশে উঠে তাহলে আপনারা নেবেন এরকম সার্ফি কিন্তু পাঁচ পিয়ার আনছিলাম বিক্রি করে ফলাইছি এইটা সুপার ওয়াইজি তিনশো পঞ্চাশ যারা পূজার আগে বারবার কল দিয়ে আমাকে অ্যাডভান্স করে রাখছেন সেই ভাইদেরকে এখনও বলবো ভিডিও দেখার সাথে সাথে আপনারা আইসা পড়েন না হলে আপনাদের অ্যাডভান্সের মালো আপনারা মন করেন আর পাইবেন না আপনারা ইনশাআল্লাহ আসেন ভাই রাস্তার সাথে এখন দোকান নিয়েছি কোনো জায়জামোলা কোনো সমস্যা যারা আমার কাছে আসবেন আপনারা কল দিয়ে আসবেন রাস্তাঘাটে কোনো সহজ সমস্যা ক্ষয়ক্ষতি হওয়ার আগে আপনারা আমাকে কল দেবেন ইনশাআল্লাহ আমার লোকজন আপনাদের পাশে ইনশাআল্লাহ আছে যারা আমার কাছে আসছেন যারা আমাকে চেনেন জানেন ইনশাআল্লাহ আমার কাছে কোনো ভয়ভীতি সমস্যা নেই আপনারা টাকা নিয়ে আসবেন অনেকবারে বলে যে পিয়াস ভাই এখানে অনেক ভয় ভয় আসছে এতগুলো টাকা নিয়ে সমস্যা নাই তো ভাই আপনি তার মাদক পরিবহন করে আসতে আসেন না আপনারা আমার কাছে আসতে এই যে দেখেন সুপার ওয়াইজি আবারও তিনশো পঞ্চাশ সার্ফি আসছে ইনশাআল্লাহ এবার দুর্গাপূজা উপলক্ষে কোনো সাউন্ড সিস্টেমের ব্যবসায়ী ভাই ঘরে খালি আতে মনে করেন ফিরা মনে একেবারে নতুন মাল আমার টার্গেট হলো বড় বড় কোম্পানি আমি বড় বড় কোম্পানি থেকে মালগুলো আনি কারণ তাদের মাল ভালো তারা মনে করেন এক বছর একটা মাল চালায় তারা এক্সচেঞ্জ করে আর যারা ছোটো ছোটো কোম্পানি আছে তারা মালগুলো ডিস্টার্ব হয়ে গেলে লক্ষ্য জক্ষর হয়ে গেলে ওই মালগুলো তারা মনে করেন ছেড়া যায় ভালো মাল সহজে তারা বেচে না এজন্য আমি বড় বড় কোম্পানি টার্গেট করি ভাই আমি একা মানুষ একা মানুষ আনতা যে সারা বাংলাদেশ কাঁপাইতেছি এটাই অনেক বাইরা বললে আমাকে ধন্যবাদ কারণ ইউটিউব জগতে আমিলাম সর্বপ্রথম আমার দেখার দিকে অনেক বাইরে বেরোয় আলহামদুলিল্লাহ তারা ভালো ভালো মাল মন আনতেছে বিক্রি করতেছে এটা বুঝবেন যে ভালো জিনিসের ভালো দাম খারাপ জিনিসের মনে করেন খারাপ দাম এই যে আজকে মন করেন এতগুলা লোক তারপরে যে মাল আমি নিজের মাল নিজে নামাইতেছি নিজের মাল নিজে এটা করতেছি আমার দোকানে আসবেন না আসলে কি বুঝতে পারবেন না অনেকবার বল পিয়াস ভাই আপনি তো অনলাইনে পুরান মাহাজন ভাই আসতেই হবে না মালটা পাঠাই দেন বা হোক আর খারাপ হোক ভাই ভালো হোক খারাপ হোক ওইটা হলো আরেকটা ব্যবসা বাড়ির গেলে আপনাদের জন্য মনে করেন ভালো এই যে একটা দোকান কিনলে দেখেন কত কিছু পাওয়া যায় পলিথিন থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় ভালো দোকান কিনলে ইনশাল্লাহ দুই পয়সা মনে করেন আল্লাহ লাভ দেয় আমি মাল কয় বিক্র চিন্তা করি না আমি মনে করি রিজিকের মালিক আল্লাহ ইউটিউব থেকে দুই পয়সা দান দকে রাখামো সেই প্রচেষ্টা কিন্তু আমার নেকে বিডিওকে মাল ছাড় সেটা আমার প্রচেষ্টা এই যে এখন দেখেন পারগানগুলো মনে মন নামটা আছে ভিডিওটা জান একটু বড় হয়ে গেছে যারা আমার ভালোবাসেন লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সারফিগুলো এখন বিক্রি করছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা সুপার ওয়াইজি তিনশো পঞ্চাশ আমি একেবারে যেতটুকু পারি পানির দামে বিক্রি করে ফেলামো হ্যাঁ আপনারা যারা আমার দোকান ঢাকা যাত্রাবাড়িতে আসবেন আমার সাথে আরও সাউন্ডের দোকান আছে ও দোকানগুলো অবশ্যই দেখবেন আমাদের এখানে কম্পিটিশন করা মাল চলে কোনো বানানো মাল মনে করেন এখানে চলে না সব কোম্পানির মাল একটা কথা মনে রাখবেন কনসার্ট জগতের মাল হলো পনেরো আঠেরো মালটা কিন্তু কোনো কনসার্ট করা যায় না আল্লাহর রহমতে সাউন্ড টু এতে অসংখ্য পেচিং কটা আসছে কথা বুঝতে পারছেন আপনারা মনে করেন কি অনলাইনে অর্ডার করবেন না নিজের হাতে নিজের মাল দই খেয়া লয়ে গেলে নিজের মনটা অনেক শান্তি লাগে এই যে রায় তিনটা বাইজে গেছে গেছে তারপর আমার ফোন আসতেছে মাল আনতেছি বিক্রি করতেছি আল্লাহর রহমতে এটাই মনে করবেন রিজিকের মালিক আল্লাহ আপনি ভালোভাবে সৎভাবে চলবেন আল্লাহর রহমতে ভিডিও ছাড়ার সাথে সাথে আমার ভক্ত ভাইয়ের কত সুন্দর সুন্দর কমেন্টগুলো করে এই মানুষ আমার খায়ও না পরেও না কিন্তু ভালোবাসার টানে আল্লাহর রহমতে এই যে মনে কর মাল আনতেছি বিক্রি করতেছি এই যে মন করেন পারগান আছে বাক্স শুদ্ধি পারগান আপনার ঘরে একেবারে কম দামে দিয়া ফলাম যারা দুর্গা পূজার কাম ধরে রাখছেন একটা কথা মনে রাখবেন মাল কিনবেন টাকা দিয়া মাল দেখা শুনে বুঝিয়া কিনবেন আপনার কোন অল্প টাকার জিনিস হলে সাথে সাথে অর্ডার করা ফেলেন পরে দোকানদারের লোক আপনার ঝগড়া বেজান এই দেখেন পারগানা কিন্তু অভাব নাইকা আল্লাহ রহমতে মনে করেন পঞ্চাশ পিস পারগান আইসে পারগানের সাথে বা এক জোড়া জুতোও পাইছি এক জোড়া জুতো পাইছি হাসির কথা জুতা মনে করেন জুতা শুদ্ধে লেগে পড়ছি জুতাও লাগলে আপনার লই যেতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই দুই পিকাভাবে মনে করেন মাল আসছে যার যেরকম মাল লাগবে ইনশাল্লাহ একেবারে এই যে এখন সার্ফি আস্তে আস্তে দোকানের ভিতরে মনে কর ঢুকতেছে নতুন দোকান লইছি আপনারা আসেন যেতটুকু পারে ইনশাল্লাহ সার দেওয়ার চেষ্টা করবো এখন থেকে পাঁচ ছজন পোলা প্যান্ট কন্টিনিউ আমার সাথে থাকবো আমার দোকানে আইসা আপনার করে মাল আর পিকে ভায় উঠাইতে আপনার সকলে ভালো থাকবেন ধন্যবাদ